বউ যদি বাড়িতে না থাকে তাহলে কিন্তু বোন বোনতে চালাতে হবে। ওই দেখো, বলো লাইক করবে সবাই, বলো লাইক করবে সবাই, কমেন্ট করবে। মালু দিদি অলরেডি চলে এসেছে ডিনার প্রিপেয়ার করবে বলে। ও এখানে মালু দিদি এখন বানাচ্ছে গরম গরম রুটি। ওয়েলকাম টু আর নিউ ব্লগ। সকাল সকাল আমি চলে এসেছি বাড়িতে, আজকে শনিবার, স্যাটারডে। উইশিং ইউ অল আ ভেরি ভেরি হ্যাপি স্যাটারডে অ্যান্ড হ্যাপি উইকেন্ড আহেড। চলো চটপট আগে ঠাকুর দর্শন করি। দালান বন্ধ তাই বাইরে থেকেই আমি একটু ঠাকুরকে উকি ঝুঁকি মেরে দর্শন করে এবার উপরে চলে যাব। চলো উপরে যাওয়া যাক। এই গরমে তোমরা সবাই কেমন আছো? সবাই বেশি বেশি করে জল খাও। এখন আমি উঠবো হচ্ছে পাঁচতলায় সিঁড়ি দিয়ে, ঠিক আছে? তো চলো উপরে উঠি, তারপরে বাকি ব্লগটাকে আমি কন্টিনিউ করবো। লেটস গো। ঠিক আছে, সবাইকে বলো যে আমাদের ভিডিও গুলো ভালো লাগে যাতে একটু কমেন্ট করে যাতে জানা, যে লাইক করে যাতে ভিডিও গুলো, বলো লাইক করতে বলো। ওই দেখো, বলো লাইক করবে সবাই, বলো লাইক করবে সবাই, কমেন্ট করবে, কমেন্ট করতে পারলে তো চ্যাম্পিয়ন দিত জামান। যাই হোক, তো এখন অলমোস্ট বাজে 1:15, গল্প করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো দিপজের লাঞ্চ হয়ে গেছে, এবারে আমরা লাঞ্চ করবো। মা এখনো ফেরেনি, মায়ের আজকে স্কুল, আজকে ওই মায়ের সামার ভ্যাকেশন করবে স্কুলে, তো আজকে লাস্ট ডে। তো মা আজকে গেছে স্কুলে, মা এখনো ফেরেনি। তো যাই হোক, এখন আমরা লাঞ্চ করবো। চটপট করে আগে সবকিছু বের করে নিই, তারপরে সব মাইক্রোওভেনে গরম করব। ইন্ডাকশনে এখানে কিছুটা আমি গরম করছি আর বাকিটা বাপি গরম করছে মাইক্রোওভেনে। সো এখানে সব খাবার গরম করা কমপ্লিট। এখানে রয়েছে আম দিয়ে টকের ডাল, তার সাথে রয়েছে আলু ভাজা অ্যান্ড পটল ভাজা, ভাত আর মাছের ঝোলি। গরমের একদম সিম্পল খাবার আছে। তো চলো এখন খাওয়া যাবো, দই আস। বাজে এখন অলমোস্ট 5:00, আর এখানে আমি চিড়ের পোলাও বানাবো বলে সব কিছু রেডি করেছি। তো চলো চটপট করে এখন বানিয়ে নিই, তারপর শেয়ার করছি। কেমন হয়েছে? এখন বাজে বিকেল 5:00 আর আমি আর নিককে যাচ্ছি বিকেলে স্ন্যাক্স করতে। কোথায়? মোমো আইয়াম, তাই না? অনেকদিন বাদে আমরা দুজন বেরোচ্ছি, কারণ তোমরা সবাই জানো যে দেবজা গেছে ওর বাড়িতে আর ছুটকি গেছে কাজে। তাই আমি আর নিককি বাড়িতে, তো আমি আর নিককি ভাবলাম বিকেলের খাওয়াটা আছে বাইরে খাওয়া যেতেই পারে, তার জন্য আমরা যাচ্ছি। চলো, তো ফাইনালি আমরা মোমো আইয়াম চলে এসেছি। আর এখন আপনার কোরিয়ান ফ্রাইড চিকেন অ্যাভেলেবল। আর এটা কি নাকি ফাইনালি আমাদের খাবার চলে এসছে, এটা চিকেন মোমো আর এটা চিকেন পাও। দেখ
দেখি এবার ফটো তোলা শুরু করে দেবে। কি খেয়ে বল কেমন, তুই বললি বলে আমি এলাম। দাদা আমার একা একা আসতে ইচ্ছা করছে না, সবাইকে নিয়ে আসার একটা আলাদাই আনন্দ। আমি এটা রিভিউ দিচ্ছি, বাবা একদম বিশাল বড় জাম্বো শাড়ি। মালু দিদি অলরেডি চলে এসেছে ডিনার প্রিপেয়ার করবে বলে। মালু দিদি কিভাবে আনাজ কাটছে একবার সবাইকে আমি দেখাতে চাই। সবাই দেখেছে, উঁচুতে বসেছে মালু দিদি আর আনাজের কার দিদুনের কেন দিদুন তো বলছে রাগে নেই, কিন্তু রেগেছে। তোমাকে কত লোক দেখছে বলতো এখন, গেস করো। না না এটা তো ব্লগ হচ্ছে, তো পরে তো ইউটিউবে দেব, তো তখন তখন তোমাকে কতজন দেখবে বলতো, কতজন দেখবে বলতো। আর এই যে তুমি এত সুন্দর করে আলু কাটছো এটাও সবাই দেখে নিচ্ছে। ও এখানে মালু দিদি এখন বানাচ্ছে গরম গরম রুটি, এই গরমে নিজেও গরম হয়ে গেছে আর রুটিও এদিকে করে। কিন্তু প্রত্যেক রুটি কিন্তু ফুলছে, আমি কিন্তু সেটা দেখছি লক্ষ্য করে। মালু দিদির হাতে কিন্তু প্রতিটা রুটি একদম ফুলকো ফুলকো হয়ে ফুলছে, একটা রুটিও কিন্তু বলা যাবে না যে ফুলছে না। ও দারুণ দারুণ রুটি হচ্ছে, দারুণ। বাজে এখন অলমোস্ট 10:30, আজকে ডিনারে ছিল ছানার কালিয়া আর রুটি, আর লাস্টে মা নিয়ে এসেছিল আইসক্রিম। তো এই দিয়ে খুব সুন্দরভাবে ডিনারটা কমপ্লিট করলাম। আমি এখন বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, এখন আমি আর দীপান যাচ্ছি ক্যালকাটা 64 ক্যাফেতে। আর অনেকদিন বাদেই দীপানের সাথে আমার দেখা হচ্ছে, ওর সাথে বেরোনো হচ্ছে। তো ফাইনালি এখানে দীপান গাড়ি নিয়ে চলে এসেছে। আমরা বিজনেস করি তো দুজনের টাইমের ডিফারেন্স হয়ে গেছিল, প্লাস আমার জেঠু এসেছিল, প্লাস আমরা ঘুরতেও গেছিলাম, তো এইসবের জন্য যা হয় আর কি। যাই হোক চলো বর্তমানে দেখতে থাকবো। ফাইনালি আমাদের গাড়ি পার্কিং করা ডান, আমরা যাচ্ছি ক্যালকাটা 64-এ। এখানে দীপন গাড়িটাকে ব্যাকা করে রেখেছে, তাই আমি বললাম সোজা করতে। তখন ফাইনালি আমরা চলে এসেছি ক্যালকাটা 64-এ। চল ভেতরে যাই, আর জায়গা আছে নাকি দেখ আগে। দীপন চুজ কর কি অর্ডার করবি। কালকে এই সময় আমি নিক্কির সাথে গেছিলাম মোমো আইয়ামে, আর একটু বিকেলে বিকালের খাওয়ার খেতে। আজকে আমি এসেছি তোর সাথে। দেখ বউ যদি বাড়িতে না থাকে তাহলে কিন্তু বোন বন্ধু চালাতে হবে, তুইও বুঝবি। ঠিক আছে নাম্বার এতবার এসেছিস যে পুরো শেয়ার কর। কি অর্ডার দিলি, কি অর্ডার করলাম আমরা? দীপান তাহলে খাবার চলে এলো, এবার চেরুখানি টেস্ট করে বল যে কেমন। যদিও জানি যে রেস্টুরেন্টে খাবার ভালোই, তাও আগে জল চলে এসছে মকসেলের আগে। ভালো তো
এমনি ওয়েদার বাইরে 42 ডিগ্রি, তার উপরে আমার এটাও কোনো অ্যাঙ্গেল দিয়ে কম যায় না। আমাদের মকটেল কোথায়? কেমন লাগছে ভাই? তো এখানে আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ। এখন আমরা অর্ডার করেছি শেজওয়ান বেবি কর্ন, ওটা তো ক্যান্সেল করলাম, বললাম না যে এত কিছু খাওয়া যায় না, ওটাও যাবি তুই? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো এখানে ফাইনালি বেবি কর্ন চলে এসছে, এবার বেবি কর্নের কোয়ান্টিটিটা মনে হয় একটুখানি কম অ্যাজ কম্পেয়ার টু প্রাইস, তাই না? কি বলিস তুই, সত্যি কথা বল, একটু কম। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া, এবার চল। হ্যাঁ এবার আমরা একটু যাই দেখি কোথাও। হ্যাঁ সিসি ওয়ান চল। ফাইনালি আমরা সিসি ওয়ান চলে এসেছি, এখন চল দিপা কিছুটা ঘোরা যাক, তারপরে বাড়ির জন্য রওনা দেওয়া যাক। আর মার তো গরম পড়েছে। তো দীপায়ন এই ওয়াও কুলফি থেকে পান ফ্লেভারের একটা কুলফি অর্ডার করলো, দেখি দীপায়ন এটা কি ফ্লেভার, পান ফ্লেভার তাই না? হ্যাঁ খা খা খা। তো দীপায়ন এখান থেকে আবার কুকি যাচ্ছে, কেক নিল। হ্যাঁ চল তাহলে ফাইনালি এবার বাড়ি যাওয়া যাক, গাড়ি পার্কিংয়ে চল। আজকের এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, রাকেশ আর আমার সারাদিনের এই কার্যকলাপের ব্লগ। যদি তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড কিপ সাপোর্টিং ডেইলি লাইফ উইথ দেবীরা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।